নমস্কার বন্ধুরা, আমি পার্বতী, পার্বতীস কুকিং মিনিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ বিজয়া দশমী, তাই সমস্ত বন্ধুদের জন্য রইল আমার বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকেও আমি অনেক অনেক অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং পূজাও খুব সুন্দরভাবে কেটেছে। আগেও সবাই ভালো থাকুন এটাই কামনা করি। চার দিন পরে লক্ষ্মী পূজা, তাই লক্ষ্মী পূজার জন্য আমি একটা স্পেশাল দেখাবো, সেটা হলো নারিকেলের নাড়ু। নিশ্চয় সবাই বানান, আমি কিভাবে বানাবো তাই আপনারা সবাই উপভোগ করুন। দেখুন বন্ধুরা, আমি দুর্গা পূজার জন্য ঘরটা সুন্দর করে সাজিয়েছি। দেখুন আমার ঘর দুয়ার সাজাতে খুব ভালো লাগে। আমি দুর্গা পূজায় গেলে আমি বেলুন কিনে আনি। দেখুন আমার বেলুনটা ওখানে আছে, আমি বেলুন ঘরে সাজিয়ে রাখি। ঘরটাও সুন্দর করে সাজিয়েছি। আমার ঘর সাজানোর শখটা খুব আছে, আমি সবসময় ঘর দুয়ার সাজিয়ে রাখি এবং আপনাদের জন্য আমার চ্যানেলে দেখে ভালো পান, তাই আমি আপনাদের জন্য ছোটখাটো কিছু একটু বানাই। আপনারা আনন্দ পেলেই আমি আনন্দিত। আজ আমি দেখাবো অতি কম সময় এবং ইজি প্রসেসে একটা রেসিপি, সেটা হলো নারিকেলের নাড়ু। নারিকেলের নাড়ুটা সবাই বানিয়ে থাকে, আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখুন এবং উপভোগ করুন। এবং আমি আপনাদের সাথে নারিকেলের নাড়ু বানানোর একটা সিক্রেট প্রসেসও শেয়ার করব। তাহলে শুরু করছি কিভাবে বানাতে হয় বা কি কি উপকরণ লাগবে। নারিকেল নাড়ু বানাতে আমি এখানে নিয়েছি দুটা নারিকেল কুড়িয়ে নিয়েছি, সাথে নিয়েছি 2 কাপ চিনি, অল্প দুধ, সেটা অপশনে লাগতেও পারে, আর অল্প এলাচি গুঁড়ো করে নিয়েছি। অল্প গুঁড়েছি মানে 3-4টা এলাচি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি নারিকেলের লাড়ুটা কিভাবে বানাতে হয় সেটা দেখাবো। নারিকেলের লাড়ু বানানোর জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অল্প জল দেব, চিনি 2 কাপ নিয়েছিলাম, ওটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম যে সিক্রেট ওটাই, জলের সাথে চিনিটা আমি অল্প সময় নেড়ে চেড়ে যখন চিনিটার থেকে আঠালো বা ভাসবে তখন আমি নারিকেলটা দিয়ে দেব। তাতে কি হয়, নারিকেলের নাড়ুটা কালারটা পুরো হোয়াইটেই থেকে যায়। অনেক সময় নারিকেল নাড়ুটা লাল হয়ে যায়, সেই জন্য এই কালারটা না হওয়ার জন্য এই প্রসেসটা আমি ইউজ করছি। নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে। চিনিটা সম্পূর্ণরূপে গলার পর আমি নারিকেলটা দেব। দেখুন চিনিটা গলে গেছে, একটু বল ওকে এসেছে। এখন আমি দুটা নারকেল যে কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন কম আঁচ করে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব, মিডিয়াম আঁচ করে আমি নারিকেলটা নাড়তে থাকবো। ততক্ষণ পর্যন্ত নারিকেলের কাঁঠালো ভাবটা না আসে, যে আস্তে আস্তে একদম কম আঁচ করে নাড়তে হবে যাতে কালারটা হোয়াইটেই থেকে যায়। এইভাবে আমি 10 মিনিট সময় করার পর আমার কাঁচালো ভাবটা এসে যাবে। এখন নারিকেলটা অল্প সময় জলটা ছেড়ে দেবে, জলটা আস্তে আস্তে শুকিয়ে যখন চিনির সাথে মিশে যাবে তখনই ওটা কাঁচালো ভাব হবে। দেখুন আস্তে আস্তে আমি এভাবে রাখতে হবে নারিকেলের নাড়ুটা। নারিকেলের নাড়ু বানানো কঠিন, কিন্তু ওটার প্রসেসটা ভালো করে জানলে চিনি এবং নারিকেলের মাপটা ভালো করে দিতে হবে। অনেকটা নারিকেলটা অনেক সময় ছোট বড় এইভাবে থেকে যায়, সেই ক্ষেত্রে আপনারা আন্দাজ মতো চিনিটা দেবেন। দেখুন নারিকেলটা আসাচ্ছি, মোটামুটি নারিকেল আসানো হয়ে গেছে। দেখুন আমার কালারটা কোনো চেঞ্জ হয়নি, কারণ আমি গ্যাসের ফ্লেমটা একদম কম আঁচে দিয়ে হালকাভাবে আমি নাড়ছি, শুধু জলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি যে প্রসেসটা দেখালাম, আগে জলটা দিয়ে চিনিটা গুলে নেওয়ার পর নারিকেলটা দিলে তেলের কালারটা হোয়াইটেই থেকে যায়। অনেকে নারিকেল আর চিনি একসাথে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে নারিকেলের কালারটা তখন হোয়াইট না থেকে একটু রেড কালার হয়ে যায়, সেই জন্য এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। বন্ধুরা দেখুন কালারটা কি সুন্দরই আছে, এখন মোটামুটি ওটা হয়ে গেছে, আঠালো ভাব হয়ে গেছে, নারিকেলের জলটাও শুকিয়ে গেছে। এখন 5 মিনিটের মধ্যে আমি ওটা অল্প সময় নেড়ে নামিয়ে ফেলবো। দেখুন নারিকেলটা আসানো হয়ে গেছে, আঠালো ভাবটাও এসে গেছে। এখন নামানোর আগে আমি ওটার মধ্যে অল্প 3-4টা এলাচি গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। সাথে অল্প 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, যাতে টেস্টটাও বাড়ে।
এখন আমি ওটা নামিয়ে নিয়ে কিভাবে নাড়ুটা বানাতে হয় দেখাবো। নাড়ু করার নারিকেলটা হয়ে গেছে, আসানো হয়ে গেছে। এখন আমি অল্প করে নিয়ে নিচ্ছি, সবটা একসাথে নেব না, আমি অল্প করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সবটা নিলে ঠান্ডা হলে ওটা নারিকেলটা ঝরঝরা হয়ে যাবে, তারপরে নাড়ুটা আর বানানো যাবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব নারিকেলটা গরম থাকতে আমি নাড়ুটা বানাবো। নারিকেলের নাড়ুটা কিন্তু আসানোর সাথে সাথেই বানাতে হবে, গরম গরম, না হলে এটা ঝরঝরা হয়ে যায়, তখন আমরা বানাতে পারবো না। তাই আমি অল্প একটু জল নিয়েছি হাতে লাগিয়ে লাগিয়ে, এইভাবে নারিকেলটা হাতে নিয়েছি, হাতে নিয়ে এইভাবে মুঠ করে বানাতে হয়। হাতে গরম লাগে কিন্তু তথাপি বানাতে লাগবে, যদি ওটা ঠান্ডা হয়ে যায় তখন আর বানানো যাবে না। দেখুন নাড়ুটা কি সুন্দর হয়, গোল হয়েছে। এভাবে আমি আরো এক দুটো বানিয়ে দেখাচ্ছি। এভাবে হাতের মধ্যে মুট করে নিয়েছি, এখন হাতে তালকানি দিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে ওটা বানাতে হয়। দেখুন এভাবে আমি সবগুলো নারকেল বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সব নারিকেলের নাড়ুগুলো হয়ে গেছে। দুটা নারিকেল দিয়ে আমার 20টা নারিকেলের নাড়ু হয়েছে। সাইজ অনুযায়ী আপনাদের বেশিও হতে পারে। কেমন লাগলো আমার রেসিপিটা? নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত। দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি। অল্প শক্ত ধরনের হয়েছে, খেতেও খুব টেস্টি হবে। দেখুন এই নারকেলের নাড়ুটা আমি 15 দিন পর্যন্ত রেখেও খেতে পারবো। তাহলে আপনারা ঘরে বানান, সবাইকে খাওয়ান। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।